এবার পুলিশে অভিযোগ দায়ের করল কাঁচাবাদাম গানের গায়ক ভুবন বাদ্যকর ব্যাপারটা কি। গানের লেখা তার সুর তার এমনকি গেয়েছেনও তিনি এবং সেই গান যে শুধু সুপারহিট বললে ভুল হবে এই মুহূর্তে নেটপাড়া সরগরম তার গানের ভিডিওতে আর ভাইরাল হওয়া সেই গানের নাম বাদাম বাদাম দাদা কাঁচাবাদাম গায়কের নাম ভুবন বাদ্যকর এবার বীরভূমের সেই বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর দ্বারস্থ হলেন থানায় অভিযোগ তারে গান রেকর্ডিং করে সোশ্যাল মাধ্যমে ইউটিউবাররা রোজগার করছেন লক্ষ লক্ষ টাকা আর সেখানে একটি কানা জোটে নিন তার পকেটে ভুবন বাবুর দাবি পুলিশ প্রশাসন তদন্ত করুক এবং তার প্রাপ্য টাকাটুকু তাকে পেতে সাহায্য করুক এদিকে বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুরি গ্রামের বাসিন্দা ভুবন বাদ্যকর বাদাম বেচে দিন কাটে তার সঙ্গে মজাদার সব গানও গেয়ে থাকেন পসরা জমানোর সুবাদেই অধিকাংশ গানই আঞ্চলিক কিংবা তার নিজের রচিত ভুবন বাবরই বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে বাবু ভাজা বাদাম গানখানার সম্প্রতি জোরদার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ফেসবুক থেকে ইউটিউব তার গানের ভিডিও রিলস এর ছড়াছড়ি তার গাওয়া গানের ভিডিওটি ইতোমধ্যে দেখে ফেলেছে কয়েক মিলিয়ন দর্শক ভুবনবাবু জানিয়েছেন আজকাল প্রতিদিনই তার বাড়িতে প্রচুর মানুষ ভিড় করছেন সবাই সেই গান রেকর্ডিংয়ের ব্যাপারে জড়ো হচ্ছেন এমনকি দুবরাজপুর থানাতে তিনি যখন অভিযোগ দায়ের করতে গেছিলেন তখনও তাকে দেখতে প্রচুর মানুষ থানাতেও ভিড় জমিয়েছে হুড়োহুড়ি করেছেন তার সঙ্গে ছবি ভিডিও করবেন বলে এদিকে ভুবন বাবুর দাবি ইউটিউবে তার গাওয়া সেই গানের কপিরাইট দেখাচ্ছে কিন্তু তিনি নিজে কোনো গানই আপডেট করেননি বক্তব্য শেষে জানা যায় থানায় তিনি হেলমেট পরেও গিয়েছিলেন এবং তা নাকি ভয়ে এবং দায়ে পড়েই কারণ ভুবন বাবুর সন্দেহ হচ্ছে ওনাকে কেউ কিডন্যাপ করেও নিতে পারে এদিকে ভুবন বাবু এর আগে জানিয়েছিলেন আমি গ্রামে গ্রামে গিয়ে বাদাম বিক্রি করি আগে সাইকেলে করে বাদাম বিক্রি করে বেড়াতাম তবে পনেরো হাজার টাকা জোগাড় করে একটি পুরোনো মোটর সাইকেল কিনেছি তাতে করে এখন গ্রামে গ্রামে বাদাম বিক্রি করে বেড়াই গ্রামের পাশাপাশি তিনি ঝাড়খণ্ডে ও মাঝে মধ্যে চলে যান বাদাম বিক্রি করতে তো বন্ধুরা ভুবনবাবুর এমন উদ্বেগ আপনাদের কাছে কেমন লেগেছে তো বন্ধুরা ভুবনবাবুর গাওয়া কাঁচা বাদাম গানটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিলাই অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ